দর্শনে সমস্ত পাপ এবং রোগ নাশ হয়। পাদদেশ থেকে মূলদেশ থেকে যে আমরা মৃত্তিকা মস্তকে ধারণ করছি, ভীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তুলসী যখন দর্শন হবে তখন মন্ত্র বলতে হবে, স্নান না করে তুলসীর জলদান করতে নেই। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য তুলসীর জলদান। প্রতিদিন প্রাতঃকালে মঙ্গলারতির শেষে তুলসী বন্দনার পর সমস্ত ভক্তরা তুলসী দেবীকে দর্শন, জলদান, স্পর্শ এবং তুলসীর মূলদেশ থেকে মৃত্তিকা মস্তকে ধারণ করেন। তুলসী জলদানের এটাই হচ্ছে সঠিক সময়। যদি কোনো ভক্ত মঙ্গলারতি যোগদান করতে না পারে তাহলে সে পরে জলদান করতে পারে, তবে স্নান না করে তুলসীর জলদান করতে নেই। সন্ধ্যাবেলায় এবং রাত্রিতে জলদান নিষেধ। প্র্যাকটিক্যালি তুলসীর জলদান করব। তো জলদান করতে গেলে প্রথমে তিনবার তুলসীর প্রণাম মন্ত্র বলতে হবে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ৈ কেশব সচ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবতী নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ৈ কেশব সচ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবতী নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ৈ কেশব সচ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবতী নমো নমঃ। এরপর তুলসীর জলদান হবে। জলদানে তিনবার আমরা মন্ত্র বলবো এবং তিনবার জল প্রদান করতে হবে। গোবিন্দ বল্লভম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। গোবিন্দ বল্লভম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। হে গোবিন্দ বল্লভে, হে প্রিয় তুলসী দেবী, হে ভক্তের চেতনা সম্পাদনকারী, আমি আপনার স্নান সম্পাদন করছি। হে বল্লভে, আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। তারপরে আমরা স্পর্শ করব, তুলসী স্পর্শ করব। তখন স্পর্শ মন্ত্র বলতে হবে। বৈকুণ্ঠেশ্বর পাদাব্জ বাসিনী প্রিয় দর্শনে পশ্যামি তম মহাপাপ সঞ্চয়ান মে প্রণশয়। হে প্রিয় দর্শিনী তুলসী, আমি আপনাকে স্পর্শ করছি, আমার সঞ্চিত সমস্ত পাপরাশি আপনি বিনাশ করুন। তুলসীর মূলদেশ থেকে যখন আমরা মৃত্তিকা নিয়ে মস্তকে ধারণ করব তখন এই মন্ত্র বলতে হবে। তন্মূলে সর্বতীর্থানি তৎপত্রে সর্বদেবতা তদঙ্গে সর্বপূর্ণানি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। হে মাতো তুলসী, আপনার মূলদেশে সমস্ত তীর্থের নিবাস, আপনার পত্রে দেবতারা বাস করে, আপনার অঙ্গে সমস্ত পুণ্যের অবস্থান, আমি আপনার পাদমূল মার্জন করছি, আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। তুলসী দর্শনে সমস্ত পাপ এবং রোগ নাশ হয়। তুলসী স্পর্শে শরীর পবিত্র হয়। তুলসীর জলদানের ফলে সমস্ত ভয় দূর হয় এবং তুলসীর পাদদেশ থেকে মূলদেশ থেকে যে আমরা মৃত্তিকা মস্তকে ধারণ করছি, যেহেতু তুলসীর পাদদেশে সমস্ত তীর্থ অবস্থান করছেন তাহলে কি হলো, সমস্ত তীর্থের যে মৃত্তিকা তুলসীর সেটা আমরা মস্তকে ধারণ করলাম। তুলসীর দর্শন। তুলসী যখন দর্শন হবে তখন মন্ত্র বলতে হবে। দেবী বিষ্ণু প্রিয়ে মাতো তুলসী প্রিয় দর্শনে হরি দর্শন দীপার্চি প্রসিদ দিজ বল্লবে। হে দেবী
বিষ্ণু প্রিয়ে, হে তুলসী মাতো, হে প্রিয় দর্শনে, আপনি বিষ্ণুর দর্শনে দীপশিখা সদৃশী, হে দ্বিজবল্লভী, আপনি আমার প্রতি প্রসন্ন হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।